আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা আমার হাতে একটা সেট দেখতে পাচ্ছেন, এই সেটটা ফোন লক সেটটা কাস্টমার কয়েক জায়গায় ঘুরেছে এবং কয়েকটা টেকনিশিয়ান ফোনটাকে ফেরত দিয়েছে যে ফোনটা ফ্ল্যাশ হয় না। তো ফোনটাকে আমি ফ্ল্যাশ করবো ইনশাল্লাহ এবং ফ্ল্যাশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কী কারণ অন্যান্য টেকনিশিয়ান পারেনি অথবা ফোনটা ফেরত দিয়েছে। তো ফোনটার অনেক টেকনিশিয়ান বলেছে যে এই ফোনটা মাদার বোর্ডের সমস্যা এবং এই ফোনটা ফ্ল্যাশ হবে না। তো বিভিন্ন জন বিভিন্ন রকম, এক একজনের এক একজনের এক এক রকম অভিজ্ঞতা। তো আমি সেই দিকে দোষ দিই না, যাই হোক আমি কী পারি আর না পারি অথবা আমি পারবো কিনা সেই বিষয়টাই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা অন হইতেছে এবং ফোনটাকে স্টেপ বাই স্টেপ আমি শেষ পর্যন্ত দেখবো যে এটার কী সমস্যা এবং সমাধান করতে পারি কিনা। দেখতে পাচ্ছেন যে ফোনটা ফোন লক এবং এই লকটা কাস্টমার ভুলে গেছে। এখন এই লকটাকে আমি রিমুভ করার চেষ্টা করবো। আপনারা অনেকেই জানেন যে অনেকেই পারেন ফোনটা হাতে রিসেট দিতে, কিন্তু হাতে রিসেট দিলে অনেক সময় এফআরপি লক হওয়ার সম্ভাবনা থাকে। এবং যাই হোক ফোনটাকে আমি ফ্ল্যাশ করার চেষ্টা করবো, যেহেতু অন্যান্য টেকনিশিয়ান এটা ফ্ল্যাশ করতে পারিনি। তো আমি একটু দেখবো যে এটা কীভাবে ফ্ল্যাশ করা যায়। তো তার জন্য আমি প্রথমে একটু কম্পিউটার স্ক্রিনে দেখবো, যেহেতু ফোনটা ফ্ল্যাশ হয় নাই অন্য টেকনিশিয়ানের কাছে। আমি দেখি ফোনটা আসলে কী সমস্যা, এটা কি ফ্ল্যাশ নিতে গিয়ে ফ্ল্যাশ ছেড়ে দেয় না, এটা ড্রাইভার পায় না, তো কী সমস্যা আমাকে স্টেপ বাই স্টেপ পুরোপুরি দেখতে হবে। এখন আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম, তারপর ফোনের সাথে আমি কেবলটাকে কানেক্ট করব, দেখা যাক কী প্রতিক্রিয়া হয়। যেহেতু ফোনটা অন ছিল ব্যাটারিটা খুলে এরপর আমি আবার নতুনভাবে কানেক্ট করলাম। এখন কেবলটা কানেক্ট করার পরে যা দেখতে পাচ্ছি রেজাল্ট, মোবাইলটা চার্জ নিতেছে কিন্তু কম্পিউটারের সাথে কানেক্ট হইতেছে না, অর্থাৎ কম্পিউটারের ড্রাইভার পাইতেছে না, মোবাইলটা কোনোভাবেই কানেক্ট হইতেছে না। ফ্ল্যাশ না অত দূরের কথা, মোবাইলটা কম্পিউটারের সাথে কানেক্টই হচ্ছে না, বরং ফোনটা চার্জ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনে চার্জ নিতেছে। যাই হোক এখন কথা না বাড়ি আমি আসল কাজে চলে যাই, আমি ফোনটাকে সরাসরি ওপেন করে ফেলবো। ফোনটা খোলার পরে এর ইউএসবি পোর্ট দেখলে বাদ বাকিটা বোঝা যাবে যে আসলে সমস্যাটা কোন দিকে হতে পারে। যেহেতু ফোনটা অন আছে, এখন ফোনটা কোনোভাবে কম্পিউটারের সাথে কানেক্ট হচ্ছে না, কী কী কারণে কানেক্ট না হতে পারে সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব এবং সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি ফোনের স্ক্রুগুলো খুলে নিচ্ছি, ভিডিওটা যাতে শর্টকাট হয় সেজন্য আমি মেশিন ব্যবহার করলাম স্ক্রুড্রাইভার। তো স্ক্রুগুলো খোলা শেষ, এখন ফোনটাকে আমি খুলতেছি। এখন এই ফোনটা খোলার পরে যদি আমি স্টেপ বাই স্টেপ কাজ করি তো আশা করি ভিডিওটা যারা দেখবেন তাদের উপকারে আসবে ইনশাল্লাহ, আপনার সময়টা বৃথা যাবে না। আমার ফোনটা খোলা হয়ে গেছে এবং ফোনটা খুলে নেওয়ার পরে সরাসরি যা দেখতে পাচ্ছি আমি এখানে যে ইউএসবি পোর্টের যে পিনগুলো আছে এই পিনগুলোতে সমস্যা, কিছু পিন মাদারবোর্ড থেকে উঠে গেছে এবং কিছু পিন কালো হয়ে আছে। তো এই ইউএসবি পোর্টটা যদি আমি খুলি, খোলার পরে পুরোপুরি জানা যাবে অথবা পুরোপুরি বোঝা যাবে যে আসলে কী সমস্যা। যাই হোক এখন যদি আমি ইচ্ছা করি ইউএসবি পোর্ট ঠিক থাকে বা না থাকে ফোনটাকে আমি এভাবেই ফ্ল্যাশ করতে পারি ইউএসবি পোর্ট ছাড়াই। তো আপনাদেরকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য আমি এখন ইউএসবি পোর্টটাকে খুলবো। তো যারা অনেক আশা নিয়ে ভিডিওটা দেখতেছেন যাতে তারা কিছু বুঝতে পারেন শিখতে পারেন, সেজন্য আমি ইউএসবি পোর্টটাকে খুলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো অথবা বোঝানোর চেষ্টা করবো যে ইউএসবি পোর্টের পিনগুলো আসলে কী কী অথবা পিনগুলো না থাকলে আমরা কীভাবে কাজ করব। তো মাদারবোর্ড থেকে আমি সেট থেকে মাদারবোর্ডটা আলাদা করে নিলাম এবং আলাদা করে নেওয়ার পরে এখানে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে যে এই পিনগুলোতে সমস্যা। এখন এই ইউএসবি পোর্টটাকেও আমি খুলে ফেলবো। আপনারা জানেন ইউএসবি পোর্টের পাঁচটা পিন থাকে এবং এই পাঁচটা পিনের পাঁচ রকম কাজ আছে। তো যদি এই পিনগুলো সমস্যা থাকে স্বাভাবিকভাবেই ফোনটা কম্পিউটারের সাথে কানেক্ট হবে না। তো এবং এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে যে কোনো ধরনের সমস্যা, বর্তমানে অনেক ফোন আছে বাজারে যেগুলো দেখবেন মাদারবোর্ডের সাথে ইউএসবি পোর্ট নেই, ইউএসবি পোর্টগুলো আলাদা
একটা মডিউল দেয় এটাকে সাব পিসিবি বলে অনেকে আবার অনেকে সাব মডিউল বলে যে যাই বলক আলাদা একটা মডিউলের মধ্যে আলাদা একটা জায়গায় এই পিনগুলো থাকে অনেক সেটের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু যদি এই লাইনগুলোতে সমস্যা থাকে তাহলে আমরা বিপাকে পড়ে যাই যে কিভাবে ফোনটা ফ্ল্যাশ করব তো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ফোনে যদি ইউএসবি পোর্ট না থাকে একদম তারপরও আপনি যে কোনো ফোন ফ্ল্যাশ করতে পারবেন দেখছেন আমার ইউএসবি পোর্টটা খোলা হয়ে গেছে অলরেডি তো ইউএসবি পোর্টটা খোলার আসল উদ্দেশ্য হলো ইউএসবি পোর্টের যে পিনগুলো আছে এই পিনগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসবি পোর্টের যে পাঁচটা পিন আছে তার মধ্যে দুইটা পিন ভালো আছে এবং বাকি যে তিনটা পিন আছে তিনটা পিনের একটাও নাই এবং সবগুলোই মাদারবোর্ড থেকে পিন উঠে গেছে এখন এই যে পাঁচটা পিন তিনটা পিন উঠে গেছে এবং দুইটা পিন আছে এই দুইটা পিনের কারণে কিন্তু ফোন চার্জ হয় ফোনের প্লাস অর্থাৎ এই ব্যাটারি ইয়ার চার্জিং কানেক্টরের যে প্লাস এবং মাইনাস এই দুইটাই ঠিক আছে গ্রাউন্ড এবং প্লাস এই দুইটা লাইনে ঠিক আছে যে কারণে ফোনটা চার্জ হয় কিন্তু ফ্ল্যাশ হয় না ফ্ল্যাশ হওয়ার জন্য আমাদের মাঝখানে আরও দুইটা পিন দরকার এই পাঁচটা পিনের কোনটার কী কাজ সেটা এখন আমি আপনাদেরকে একটু কাগজে কলমে দেখানোর চেষ্টা করবো যাতে পুরোপুরি ক্লিয়ারভাবে বুঝতে পারেন আমি একটা কাগজ নিলাম এই কাগজের মধ্যে একটু দেখানোর চেষ্টা করি একটু আর্ট করে দেখানোর চেষ্টা করি যে পাঁচটা পিন কোন পিনটার কী নাম এবং কোন পিনটার কী কাজ অথবা কোন পিনটা মিসিং হলে আমরা কোথায় কানেকশন দেবো কীভাবে কানেকশন দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা চার্জিং পিনে পাঁচটা পিন থাকে একটা চার্জিং পোর্টে পাঁচটা পিন থাকে পাঁচটা পিনের প্রথমটা যদি আমরা প্লাস ধরি লাস্টেরটা হবে মাইনাস এবং এই মাইনাস এবং প্লাস এর মাঝখানে যে তিনটা পিন আছে এই মাইনাসের সাথেটা হচ্ছে এনসি একটু ভালো করে দেখেন মাইনাসের সাথে যে পিনটা থাকে এটা হচ্ছে এনসি এবং এর পরেরটা হচ্ছে আপনার ডিপি অর্থাৎ ডাটা প্লাস এবং তারপরেরটা হচ্ছে ডিএম অর্থাৎ ডাটা মাইনাস এই হচ্ছে পাঁচটা পিনের নাম এবং এই পাঁচটা পিনের কার্যকারিতা এখন এই পাঁচটা পিনের মধ্যে এনসি যে পিনটা আছে আমাদের এই এনসি পিনটা আমাদের কোনো কাজে লাগে না এই এনসি পিনটা যদি না থাকে তারপরও আমাদের সেটটা স্বাভাবিকভাবে সব কিছু চলবে ফ্ল্যাশ হবে অথবা সব কিছুই চলবে কিন্তু এই এনসি পিন যদি আমরা বাদ দিই তারপর আরও দুইটা পিন আমাদের এই মাদারবোর্ডে শর্ট এখন আরও দুইটা পিন যে শর্ট এই দুইটা পিন আমরা কোথায় কানেকশন দেবো অথবা কীভাবে কী করব সেই বিষয়টা এখন আপনাদেরকে দেখাই প্রত্যেকটা মাদারবোর্ডে কিছু ক্লোন দেওয়া থাকে যেখানে এই ডিএমডিপি এই ক্লোনগুলো দেওয়া থাকে তো আমরা এই ফোনের অপর সাইডে পাচ্ছি এখানে ডিএমডিপি দুইটা দেওয়া আছে এবং আরেকটু যদি খেয়াল করে দেখি তাহলে এখানে আরেকটা জায়গায় হচ্ছে ভি চার্জ অর্থাৎ এই চার্জিং কানেক্টরের চার্জিং পোর্টের যে প্লাস পয়েন্ট আছে সেটাও এখানে দেওয়া আছে একসাথে তো আমাদের জন্য কাজটা অনেকটা সহজ হবে ইনশাল্লাহ এখন এই যে ভি চার্জ ডিএমডিপি তিনটা লাইনই আমরা এখানে পেয়ে গেছি এবং গ্রাউন্ড তো আপনারা সবাই জানেন গ্রাউন্ডে মাদারবোর্ডের যে কোনো জায়গায় গ্রাউন্ড পাওয়া যায় পুরোটাতেই গ্রাউন্ড আছে তো এখন এই জায়গাগুলোতে আমি সরাসরি কেবল কানেক্ট করে এরপর ফোনটাকে ফ্ল্যাশ করব এর জন্য আমি একটা কেবল নিলাম এবং কেবলটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম বিভিন্ন সময় আমার এই ধরনের কাজ করতে হয় সেজন্য তো আপনারা একটা কেবল নেবেন কেবল না ইউএসবি কেবল ইউএসবি কেবল নেওয়ার পরে সেটাকে কাটবেন কাটার পর দেখবেন যে এখানে চারটা কেবল পাবেন আপনারা তো লালটা হচ্ছে ভি চার্জ অর্থাৎ চার্জিং কানেক্টরের প্লাস আর কালোটা হচ্ছে গ্রাউন্ড অথবা মাইনাস চার্জিং কানেক্টরের আর বাকি যে দুইটা কেবল থাকে সাদা কেবলটা থাকে ডিএম এবং গ্রিন কালার যে কেবলটা থাকে এটা হচ্ছে ডিপি তো এইভাবে আপনারা লিখে রাখতে পারেন অথবা আপনার আমি এটাকে মিটার দিয়ে মেপে তারপর বের করেছি তো আপনার ইচ্ছা করলে এই কালারগুলো দেখে ঠিকভাবে শনাক্ত করতে পারেন এবং কেবল কাটার পরে ঠিকভাবে আপনারা যদি লিখে রাখেন তাহলে আপনাদের জন্য কাজ করাটা অনেকটা সহজ হবে তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি ভি চার্জ এখানে এরপরে ডাটা ডিএম অর্থাৎ ডাটা মাইনাস তারপর ডিপি ডাটা প্লাস এবং ব্ল্যাক কালারটা হচ্ছে গ্রাউন্ড আমাদের ওডের যে কোনো জায়গায় এখানে কানেকশন করে দিলেই আমাদের ফোনটাকে আমরা ফ্ল্যাশ করতে পারবো তো আমি এখন এই কেবলগুলোকে এখানে কানেকশন করে দেব
বন্ধুরা আমার এই কেবলগুলো প্রায় কানেকশন করা হয়ে গেছে। এই কেবলগুলো কানেকশন করা হলে আমি আপনাদেরকে আরেকবার ক্লিয়ার করে দেখাবো যে কোন লাইনটা আমি কোথায় কানেকশন দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভি চার্জের মধ্যে আমি প্লাস কানেকশন করেছি এবং ডিএমডিপি যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ কানেকশন। এবং ব্ল্যাক কালার যে কেবলটা আছে এটা হচ্ছে গ্রাউন্ড, গ্রাউন্ড যে কোনো জায়গায় মাদারবোর্ডে আপনারা কানেকশন করে দিতে পারেন, কারণ গ্রাউন্ড সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তো এই হচ্ছে মূলত কাজ। ঠিক এইভাবে কানেকশন করার পরে এখন যদি আমরা ফ্ল্যাশ টুল ওপেন করে তারপর কম্পিউটারের সাথে এই কেবলটা কানেক্ট করি তাহলে আমাদের ফোনটা ফ্ল্যাশ হয়ে যাবে। যেহেতু আমাদের ফোনটা পুরোপুরি ওকে আছে যে এটা অন হয়, শুধুমাত্র ফোন লক, কাস্টমার বলেছে শুধুমাত্র ফোন লক ঠিক করে দিলেই হবে। তো ঠিক এভাবে আপনারা কাজ করতে পারেন। আমি গ্যারান্টি দিলাম যে এভাবে কাজ করলে যে কোনো ফোন আপনারা ফ্ল্যাশ দিতে পারবেন। তো এটা যখন আমার কানেকশন করা হয়ে গেছে এখন আমি এই কেবলটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করব। আপনারা জানেন যে কেবলটা কম্পিউটারের সাথে কানেক্ট করলে এরপরে আমাদের ব্যাটারি কানেকশন করতে হবে অথবা যে কোনোভাবে এই মাদারবোর্ডে ভোল্টেজ দিতে হবে ফ্ল্যাশ করার জন্য। তো কেবলটা যখন আমার কম্পিউটারের সাথে কানেক্ট করা হয়ে যাবে এরপর আমি এখানে পাওয়ার সাপ্লাই থেকে ভোল্টেজ দেওয়ার চেষ্টা করব। আমি ফ্ল্যাশ টুলটা আগে অন করে নেব। ফ্ল্যাশ টুলটা অন করে রেডি করে এরপর আমার পাওয়ার সাপ্লাই থেকে কানেকশন দেবো এবং পাওয়ার সাপ্লাই থেকে কানেকশন দেওয়ার সাথে সাথেই এটা ফ্ল্যাশ নেওয়া শুরু করবে আশা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাশ টুলটা আমি অন করলাম এবং ডাউনলোডে ক্লিক করে দিলাম। এরপর পাওয়ার সাপ্লাই থেকে আমি এখানে কানেকশন দিয়ে দিলাম ভোল্টেজের কানেকশনটা। তো দেখতে পাচ্ছেন ভোল্টেজের কানেকশনটা দেওয়ার সাথে সাথে আমাদের এখানে ফ্ল্যাশ নেওয়া কিন্তু শুরু করে দিয়েছে। তো ফ্ল্যাশ এবং কোনো ঝামেলা ছাড়াই এটা ঠিকমতো ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। তো আশা করি যে এইভাবে যদি আপনারাও করেন, আপনারা যদি এই ধরনের সমস্যা পান ঠিক এইভাবে ফ্ল্যাশ করতে পারেন এবং যে কোনো ফোন ঠিক এইভাবে যদি কানেকশন করেন তাহলে ফ্ল্যাশ করা সম্ভব আমি মনে করি। তো আমাদের ফোনটা দেখছেন মোটামুটি দ্রুতই ফ্ল্যাশ নিচ্ছে, আমাদের অপেক্ষা করতে হবে এই ফ্ল্যাশটা শেষ হওয়া পর্যন্ত। আমাদের ফোনটা প্রায় ফ্ল্যাশ শেষের দিকে, তো আর অল্প কিছুক্ষণ সময় লাগবে, আমরা একটু ওয়েট করব একদমই শেষের পথে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা এই মুহূর্তে ফ্ল্যাশ শেষ হয়ে গেল এবং কমপ্লিটলি আমরা ফোনটাকে ফ্ল্যাশ করতে পেরেছি। এখন আমরা এটাকে ক্যান্সেল করে দেবো এবং এই মাদারবোর্ডটাকে এই কেবলগুলো থেকে কানেক্ট বিচ্ছিন্ন করে তারপর আমরা যেভাবে ছিল আবার আগের মতো পুনরায় ফিটিং করে নেব। ফিটিং করলে আমাদের আশা করি সমস্যা যেটা ছিল ফোন লক সেই ফোন লকটা চলে গেছে এবং হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন আমি এই কেবলগুলোকে আলাদা করে নেব। তো আর একটা বিষয় আপনাদেরকে আমি বারবার যেটা দেখানোর চেষ্টা করতেছি অথবা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটার মধ্যে কিন্তু ইউএসবি পোর্ট নেই। আমি ইউএসবি পোর্ট খুলেই ফোনটাকে ফ্ল্যাশ করতে পেরেছি এবং কমপ্লিটলি ফ্ল্যাশ করতে সক্ষম হয়েছি। তো আশা করি আপনারাও পারবেন যদি এই পদ্ধতিতে কাজ করেন। এখন আমি কেবলগুলোকে খুলে নিচ্ছি এবং যেহেতু কাস্টমারের ইউএসবি পোর্ট ছিল, কাস্টমারের ইউএসবি পোর্ট যেহেতু ছিল সেই ইউএসবি পোর্টটাকে আমার আবার কানেকশন করে দিতে হবে, কারণ কাস্টমার বলেছিল যে ফোনটা যেহেতু চার্জ হয় সে অন্য কোনো কিছু আর করবে না। এরপরে যদি সে ডিসিশন চেঞ্জ করে ইনশাল্লাহ আমি এই ফোনটাকে পুরোপুরি কাজ করে দেবো, লাইন টেনে দেবো যদি সে রাজি থাকে। তো এখন আমার ইউএসবি পোর্টটা লাগানো হয়ে গেছে, এখন এই মাদারবোর্ডটাকে আমি আবার আগের মতো ফিটিং করে নেব। তো আপনাদের সুবিধার্থে অথবা ভিডিওটা ছোট করার উদ্দেশ্যে আমি একটু ভিডিওটা টেনে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এটা
মাদারবোর্ডটা কানেক্ট করা হয়ে গেছে এখন আমি ফোনটাকে অন করব এবং অন করার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের সমস্যাটা সলভ হয়েছে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা অন হয়ে গেছে তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ফোনের হোম আমরা ফোনের যে ফাংশনটা আসা পর্যন্ত ফোনের হোম স্ক্রিনে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং হোম স্ক্রিন এসে গেছে তো এখন আমরা এই ফাংশনগুলোকে স্কিপ করে করে ভেতরে বসাবো যদি আমরা এর ফাংশনগুলোকে স্কিপ করে যাইতে পারি হ্যাঁ অলরেডি আমরা মোটামুটি স্কিপ করতে পেরেছি এবং এই ফোনের যে হোম স্ক্রিনে চলে এসেছে তো আমাদের যে সমস্যাটা ছিল সমস্যাটা কিন্তু সলভ হয়ে গেছে আপনারা যারা তখন ভিডিওটা দেখলেন আশা করি বুঝতে পেরেছেন যে আমার আসলে উদ্দেশ্যটা কী ছিল অথবা যে মেসেজটা আমি দিতে চেয়েছিলাম সেই মেসেজটা অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন ফোনটা চার্জ হইতেছে ফোনটা যেহেতু চার্জ হইতেছে এবং মোটামুটি কমপ্লিট আমাদের কাজ করা তো এতক্ষণ যারা ভিডিওটা কষ্ট করে দেখলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য